বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা নতুন একটা আনকমন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা বাসা বাড়িতে বা দোকানে ক্যামেরাগুলো লাগান, কি ক্যামেরা লাগাবেন বা কিভাবে লাগাবেন বা কোথায় থেকে লাগাবেন বা ক্যামেরা লাগার আসলে কোনটা লাগালে ভালো হয়, এই বিষয়ে আমরা আজকে রিভিউ করব। নর্মাল মার্কেটে অনেক ধরনেরই ক্যামেরা পাওয়া যায়, সেই ক্যামেরাগুলো আজকে তুলে ধরবো এবং কোন ক্যামেরা লাগাইলে ভালো হবে সেই বিষয়ে আজকে দেখাবো। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ডিভিআর লাগানো ভালো হবে, ডিভিআর বা এনভিআর দিয়ে সিসি ক্যামেরা বা বাসা বা দোকানে ভালো হবে না? আমরা যে আইপি ক্যামেরা যেটা লাগাই, যে ইজভিজ বা এই ট্যাপো বা আসলে এই ওয়াইফাই ক্যামেরা যেটা বলে নেটওয়ার্কিং ক্যামেরা, বা এই ক্যামেরা লাগানোটা ভালো হবে কি না? এখন আসলে ভালো হবে কোনটা, এই বিষয়ে আজকে আমি কিছু ইনফরমেশন দেব। আসলে যদি এ টু জেড ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা একটু হলেও আপনাদের উপকৃত হবেন। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি ওয়াইফাই ক্যামেরা বা আইপি ক্যামেরা বা ল্যান্ড ক্যামেরা বা ওয়্যারলেস ক্যামেরা, যেটাই বলেন সব কিছু ওই যে কোনো একটা বললেই হবে। আইপি ক্যামেরা বা ল্যান্ড ক্যামেরা বা ইন্টারনেট ক্যামেরা বা যেটাই বলেন, সেটা হলো কয়েকটা এর মডেল আছে, বেশ কয়েকটা মডেল আছে। C6N, তারপর হলো ট্যাপো, এটা হলো ট্যাপো, আর এটা হলো নর্মাল ওয়াইফাই ক্যামেরা, স্মার্ট ওয়াইফাই স্মার্ট নর্মাল স্মার্ট ক্যামেরা বা ওয়াইফাই স্মার্ট ক্যামেরা, যেটাই হোক। আপনাদের মাঝে এটা আনার কারণ হচ্ছে হলো আমরা বাসা বাড়িতে দোকানে খামারে বা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ক্যামেরা সেটিং করি। আর অনেকেই এই ক্যামেরা সেটিং করে, আসলে ডিভিআর দিয়ে যে ক্যামেরা আমরা সেটিং করি, ডিভিআর দিয়ে বা এনভিআর দিয়ে যে ক্যামেরা সেটিং করি, এবং এই ক্যামেরা আসলে কোনটা কোন ক্যামেরা কোথায় লাগাইলে বেস্ট হবে বা ভালো হয় বা কোন ক্যামেরা কোন কাজের জন্য, অনেকে আসলে এই জিনিসটা হয়তো বা বোঝে না, না বোঝার ক্ষেত্রে অনেকে একটা জায়গায় আরেকটা ক্যামেরা লাগাই দেয় বা সেটিং করে। আজকে এই বিষয়টা আমরা আজকে ফুল দেখবো, আসলে কোন ক্যামেরা কোথায় লাগানো যায় বা লাগানো সম্ভব হয় সে বিষয়ে। এই ক্যামেরাগুলো যেগুলো যেখানে সেট হয়, আমরা আইপি ক্যামেরা বা স্মার্ট ক্যামেরা বা ওয়াইফাই ক্যামেরা যেটাই বলি, এটা আমাদের সেটিং করার ওয়ে হচ্ছে আপনারা পার্সোনালি যে একটা রুমে বা একটা ঘরে বা যে কোনো এক জায়গায় সেটিং করতে পারেন। এটা হলো, এটা তো খরচ কম, এটা একটা ক্যামেরা একটা মোবাইল দিয়ে এটা কন্ট্রোল করা যায়, একটা অ্যাপস দিয়ে, ইজভিজ অ্যাপস আছে, এই ইজভিজ অ্যাপস দিয়ে, নাম হচ্ছে ইজভিজ অ্যাপস, এই ইজভিজ অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়। একসাথে পাঁচটা সাতটা যে কটাই লাগান সব কিছু কন্ট্রোল করা যায়। এখন আমরা এই ক্যামেরা যে লাগাই, আসলে এই ক্যামেরা ভালো হবে না আমাদের ডিভিআর বা এনভিআর দিয়ে যে ক্যামেরা লাগাই এটা ভালো হবে? আমি যারা প্রফেশনালি ক্যামেরা সেটিং করে বা ক্যামেরা লাগায় তাদের সাথে আমি আলাপ করেছি মোটামুটি, আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে আপনার পার্সোনালি যদি বাসাবাড়ির জন্য একটা যদি ইউজ করেন বা আপনার দোকানের জন্য একটা ইউজ করেন, একটা ইউজ করলে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। ডিভিআর যদি সেটিং করেন সেক্ষেত্রে খরচ কিন্তু বেশি হবে, আর এটা লাগাইলে খরচ কম হবে। আসলে খরচ ডিভিআরে আমাদের সর্বনিম্ন আছে 440 ডিভিআর, আপনার যেখান থেকে নেন সর্বনিম্ন 440 ডিভিআর। 440 ডিভিআর লাগাতে তিনটে বা চারটে ক্যামেরা বা একটা সর্বনিম্ন একটা ক্যামেরাও লাগানো যায়। তার আপনার হচ্ছে হলো মনিটর লাগে, মনিটর প্রয়োজন পড়ে, মোবাইল দিয়েও ওটা চালানো যায় কিন্তু মনিটর প্রয়োজন পড়ে নর্মালি কন্ট্রোল করার জন্যে। তারপরে হার্ড ডিস্কের প্রয়োজন হয়, ডিভিআর প্রয়োজন হয়, ওখানে মোটামুটি একটা বাজেট, এটার বাজেট হচ্ছে কম একটা, মানে এটা হচ্ছে একলা ইউজ করার জন্য, একটা রুমের ভিতরে বা একটা অফিসে বা একটা দোকানে ইউজ করার জন্য বা একটা বাসার জন্য না, একটা ক্যামেরা দিয়ে। আপনার যদি বড় প্রজেক্টে ইউজ করেন, বড় প্রজেক্টে যদি ক্যামেরা লাগান সেক্ষেত্রে অবশ্যই ডিভিআর বা এনভিআর দিয়ে ক্যামেরা লাগানো হয়, সেটা বেস্ট। বেস্টের ক্ষেত্রে যদি ভালোভাবে বলি তাহলে অবশ্যই ডিভিআর বা এনভিআর দিয়ে যদি আপনারা লাগান তাহলে অবশ্যই ওটা বেস্ট। এটার চেয়ে কারণ হচ্ছে এলো, অনেক সময় আছে এই ক্যামেরাটা একটা যদি ক্যামেরা লাগান, এটার স্টোরেজ হাইস্ট হচ্ছে এখানে দেওয়া আছে, এটার স্টোরেজ আছে 256 জিবি, হাইয়েস্ট 256 জিবি স্টোরেজ, এটা হাইয়েস্ট। এরপরে আপনারা যেটা ভিডিও হবে সেটা পিছনেরটা কেটে সামনেরটা রেকর্ড হবে। এখন আমরা ডিভিআর বা এনভিআর দিয়ে যদি লাগাই সেক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক আমরা লাগাইতে পারবো 1 টিবি, 2 টিবি, 4 টিবি, সেক্ষেত্রে আপনার হারানো যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অনেকদিন পর্যন্ত রেকর্ডিং থাকবে বা রেকর্ডিং হয়। অনেক সময় আছে এই ক্যামেরা, একটা ক্যামেরা যদি লাগান বাসা বাড়িতে বা দোকানে, অনেক সময় আছে একটা যদি হারাইয়া যায়, যদি চোরে নিয়ে যায়, তাহলে কিন্তু এর ভিতরে আপনার হচ্ছিল মেমোরি থাকে, মেমোরি শুদ্ধ যদি নিয়ে যায় তাহলে ভিডিও দেখার কোনো আর ওয়ে নেই। আপনার এটা যে কোনো একটা ক্যামেরা নেন,
ভিডিও দেখার কোনো ওয়ে নেই। যদি চুরি না হয়, এমন জায়গা আছে যে চুরি হবে না বা নিয়ে যাবে না, সেক্ষেত্রে এই ক্যামেরাগুলো লাগানোর জন্য বেস্ট। আর ডিভিআর বা এনভিআর দিয়ে লাগাইলে, চারটে ক্যামেরা যদি লাগান তাহলে আপনারা ওটা চুরি হওয়ার কোনো ওয়ে নেই, কারণ ডিভিআর যে মেশিনটা এটা আলাদা, ফুল আলাদা। এটা আপনার অন্য কোনো জায়গায়, যে কোনো অন্য যে কোনো গোপন জায়গায় আপনারা ওটা রাখতে পারেন। জায়গায় যদি রেখে দেন তাহলে ক্যামেরা যদি চুরি হয়ে যায় তাও চোরের চোর দেখা যায় যে কে চুরি করেছে। আর এটা যদি, এটা যে কোনো একটা যদি লাগান তাহলে একটাই নিয়ে যাবে, নিয়ে গেলে মেমোরি সব সহকারে নিয়ে যাবে, এটা পাওয়া যাবে না। যদি দুইটা লাগান তাহলে একটা রুমের ভিতরে যদি দুইটা লাগান তাহলে টোটালি কিন্তু নেট প্রয়োজন হবে, কন্ট্রোল করার জন্য নেট প্রয়োজন হবে। নেট দিয়ে, নেট ছাড়া এটা দেখা সম্ভব না। আর যদি নেট ছাড়া যদি দেখতে চান তাহলে আর মেমোরিটা খুলতে হবে, খুলে মোবাইলে হোক বা কম্পিউটারে বা ল্যাপটপে হোক ভরাইতে হবে, তারপরে দেখতে হবে, তাছাড়া দেখার কোনো ওয়ে নেই। আর আপনার ডিভিআর বা এনভিআর যদি ডিভিআর দিয়ে তাহলে আপনার নেট প্রয়োজন নাই, আপনার ডাইরেক্ট ডিভিআর থেকে অন করেই আপনার মনিটর লাগায় দেখতে পারবেন। এটা হলো সুবিধা। এটা সুবিধা হচ্ছে হলো খরচ কম, যে কোনো এক জায়গায় এটা লাগাইলে আপনার নেট কানেকশন দিতে হবে, নেট কানেকশন দিয়ে দেখতে হবে। নেট কানেকশন ছাড়া আপনারা এটা দেখতে পারবেন না, যেমন ইজবিজ ক্যামেরা আছে এটা নেট কানেকশন ছাড়া নর্মালি দেখতে পারবেন না, ট্যাপ এটা। আর স্মার্ট যে নর্মাল ক্যামেরা আছে সেটা স্মার্ট ওয়াইফাই ক্যামেরা, এটা হলো নেট ছাড়াও দেখা যাবে। এর যে একটা রেঞ্জ আছে, একটা রুমের ভিতরে যদি থাকেন পাশের রুমে যে এটা দিয়ে মোবাইল, এটার যে পার্সোনাল ওয়াইফাই আছে এটাতে আপনারা দেখতে পারবেন। কানেকশন না থাকে তাহলে এর ভিতরে যে মেমোরি আছে সেই মেমোরি খুলে মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে বা যেটাতে হোক লাগায় দেখতে পারবেন। এই হলো সুবিধা অসুবিধা। আর আপনার ডিভিআর দিয়ে বা এনভিআর দিয়ে যদি লাগান, ডিভিআর দিয়ে যদি লাগান তাহলে আপনাদের নেট দিলে আপনার যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন, আর নেট ছাড়া আপনারা ডিভিআর অন করে ওর ভিতরে ভিডিও দেখতে পারবেন। নর্মালি কোনো পেন ড্রাইভ বা কোনো কিছুই লাগবে না, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। এই হলো সুবিধা অসুবিধা। তারপরে যদি আরও জানার ইচ্ছা থাকে বা জানার কোনো প্রয়োজন থাকে বা আমার কোনো বলার ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। আসলে এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনাদের যে বড় বড় প্রজেক্টগুলো আছে বা বাসায় কোন ক্যামেরা কোথায় লাগাবেন, সেই জন্যে এই ভিডিওটা করা। আপনারা তারপরে আমার চেয়ে হয়তো বা অনেকেই ভালো বোঝেন, তারপরেও আপনাদের যেখানে যেটা প্রয়োজন হয় আপনারা সেটা লাগাবেন। আসলে এই ক্যামেরাগুলো খারাপ না, রেজুলেশন দিয়ে সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু অসুবিধা হচ্ছে হলো যখন আপনারা সেটিং করবেন নেট ছাড়া দেখা সম্ভব না। এর যে আর যে এর যে মেমোরি আছে, যদি মেমোরি না যদি লাগান তাহলে মেমোরি খুলে আলাদাভাবে দেখতে হবে। আর ডিভিআরে বা এনভিআরে আছে ওটা ডাইরেক্ট আপনার মনিটর দিয়ে আপনারা কন্ট্রোলিং করতে পারবেন বা কন্ট্রোল করে আপনারা মনিটর দিয়ে দেখতে পারবেন আপনার যেখানে ডিভিআর লাগানো। আর যদি কেউ যদি চুরি করে নিয়ে যায় তো ডিভিআর নিতে পারবে না, শুধু ক্যামেরা নিয়ে যাবে, তাহলে আপনারা ধরতে পারতেছেন। আর এটা যদি লাগান তাহলে এটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে ধরার কোনো ওয়ে নাই, কারণ মেমোরির ভিতরে লাগানো থাকে, তাহলে দেখার কোনো ওয়ে নাই। তাহলে এই হলো সুবিধা অসুবিধা। তারপরেও আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।